হ্যাঁ জয় কার না ভালো লাগে খেলার উত্তর আমার কাছে এখন নেই আসলে আপনি টিম ফেলে এসে বাংলাদেশে আসতেছেন আমরা যাবে তার আগে আপনি বিজ্ঞাপন করতেছেন এটা চাইনি আমরা সাকিবুল আল হাসানকে দল থেকে বাতিল করা উচিত আসলে এইভাবে টিম ম্যানেজমেন্ট হয় না সাকিব ভাই খেলায় যে আপনাদের ডিজিটাল হার এর জন্য কি আপনি আপনারা দায়ী নয় সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি নিজে গ্রিপ করব না এটাতে স্বীকার করলেন তাহলে তামিম ইকবালকে বাদ দিলেন দেশের মানুষ আপনাকে দায়ী করছেন তামিম ইকবালের অনুপস্থিতির কারণে দলের এই বিপর্যয় আপনি কি বলবেন ফেলতেই পারে অস্বাভাবিক কিছু না আসলে ইন্ডিভিজুয়ালদের মনের ভেতরে কি আছে এটা বলা মুশকিল কিন্তু আপনি যেটা বলছেন আমি ডিসএগ্রি করি না সেটা ফেলতেই পারে শাকিব ভাই আপনি আপনার বাজে পারফরম্যান্সের কারণে দর্শক আপনাদের রোষ করছেন গালি দিচ্ছেন রাগ খুব উগড়ে দিচ্ছেন আপনাকে পদত্যাগ করতে বলতেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদেরও রাইটস আছে তাদের মতো করে বলার সো তাদের ক্ষেত্রে আমার কোনো কমপ্লেইন নাই আমি মনে করি যে যেভাবে আমরা খেলেছি সেটা আমরা ডিজার্ভ করি শাকিব ভাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আপনারা যে বাজে খেলছেন আপনি নিজেকে দায়ী মনে করছেন কিনা উত্তর আমার কাছে এখন নেই আসলে সমর্থকদের রোষানলে পুরো বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাগ ক্ষোভ উগড়ে দিয়েছেন লাখো ভক্ত শাকিব আল হাসান সহ বোর্ড কর্তাদের পদত্যাগ দাবি করেছেন অনেকেই নান্নু স্থাপনের ঘোর বিরোধিতা করছি এবং পদত্যাগ দাবি করছি আমরা ভক্ত হিসাবে আসলে শাকিবুল আল হাসানকে দল থেকে বাতিল করা উচিত বাংলাদেশের জন্য এবারে আইসিসি বিশ্বকাপ সবচেয়ে বাজে এতে কোনোই সন্দেহ নেই জয় কার না ভালো লাগে কিন্তু এত বাজে পারফরমেন্সের কথা অধিনায়ক কেন জানবেন না অসুখেই যদি ধরতে না পারেন তবে চিকিৎসা করবেন কিসে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে না পুরো বিসিবিটাকে ঢেলে সাজানোর দরকার হতাশ শাকিব ভাই জানে কিন্তু বলতেছেন না বললে বুজুরুগই থাকবে না যেমন করে নাম বললে চাকরি থাকে না আমি নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না আসলে তামিম ইস্যুতে যা কিছু হয়েছে বাংলাদেশের যত হার সব এই পাপন এবং এই শাকিবই দায়ী এখনো আমাদের সময় আছে আমরা সেমিফাইনালে যদি নাও যাইতে পারি আটটি দলের সেরা হতে পারি আমি মনে করি যে যেভাবে আমরা খেলেছি সেটা আমরা ডিজার্ভ করি